এবং এক নায়িকার একটা মিথ্যে স্টেটমেন্ট আমাকে খুব কষ্ট দিয়ে এইটা আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি যে আমি তো শত্রু হই না আমার শত্রু কেন হয়ে যায় এসএমএস করে আমার মনে হয় না যে কোনো নায়ক বউয়ের বাইরে কোনো নায়িকার সাথে কোনো মেয়ের সাথে কথা বলেন এটা বিশ্বাস করি না আমরাই তো আমাদের ইমেজ নষ্ট করেছি তো আমাদের পছন্দ করলে এড়িয়ে যা আপনাকে আমি ফলো করবো ফলো দিয়েও রাখবো আবার বললাম আবার লিখতেছে নিচে আপনার পোস্টারটা ছবিটা আমার সামনে কেন আসলো আমি তো এগুলো দেখতে চাই না তুমি ফলো না দিলে তোমার সামনে আসলো কীভাবে হাওয়ায় উড়ে তুমি আমার অ্যাড হচ্ছ কেন আমার সাথে তোমাকে ভালো লাগে না তুমি এড়িয়ে যাও যে আই ডোন্ট লাইক ইউ নিয়ম তো তাই আমি পাস করে যাবো আপনাকে আমি খারাপ কথা লিখবো কেন তাহলে ভাই আমি কি পৃথিবীতে একমাত্র নায়ক এটা কি হয়নি গর্ব সহকারে বলে না কেন সবাই তো ভয় পায় কমে যাবে এই জন্য মেয়ের সংখ্যা বা ঘরের বউ পিটাবে এই জন্য তো বলে না সবাই বউ আছে ঘরে বলতে সাহস পায় না আমার তো পিটানোর কেউ নাই অনেকে সবার সাথে সবাই এসএমএস করে আমার মনে হয় না যে কোনো নায়ক বউয়ের বাইরে কোনো নায়িকের সাথে কোনো মেয়ের সাথে কথা বলেন এটা বিশ্বাস করি না এটা হতেই পারে এটা আমি না সালমান শাহর জন্য অনেক মেয়ে আত্মহত্যা করেছে না দিব্যা ভারতী মারা যাওয়ার পরে তানভীর ভাই অনেক ছেলে আত্মহত্যা করেছে না তো হয়তো বা ওদের 10,000 থাকলে আমাদের 200 হয়তো বা আছে সেটা আমি বলেছি কোনো খারাপ অর্থে না আমাকে জিজ্ঞেস করেছে আমি অবলীলায় বলে যেগুলো আমার সাথে হয় যে কেউ পিলো কাভারের ছবি পাঠিয়েছে কেউ হয়তো বলেছে যে আপনি না বিয়ে করা পর্যন্ত আমি বিয়ে করবো না এটা একটা মানুষের ফ্যান থাকতেই পারে আর আমি মনে করি আমি অবিবাহিত একটা হিরো আমি আল্লাহ আমাকে দেখতে যাই বানিয়েছে আমার যদি 2-4 জন মেয়ে ভক্ত না থাকে তাহলে আমি নায়ক হয়ে জন্মানোর সার্থকতা কী আপনি কোনো অনুষ্ঠান বা পার্টিতে হেঁটে গেলেন কোনো সুন্দরী যদি ঘাড় ঘুরে আপনাকে না দেখলো আপনার নায়ক হিসেবে সার্থকতা কী উনি শিকার বলতে কি তাহলে ভালো সম্পর্ক তো তৈরি হয়ে যায় আর পৃথিবীতে তো প্রেম শাশ্বত সুন্দর আমি তো নোংরামি করিনি কোথাও সম্পর্ক সুন্দর একজনের সাথে চলতে চলতে একজনের প্রতি ইমোশন ভালোবাসা হয়ে যায় আমি যখন যে সম্পর্কে থাকি সেটার দিকে থাকার চেষ্টা করি সিরিয়াসলি আমি আই এম অনেস্ট উইথ মাই এইটা আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি যে আমি তো শত্রু হই না আমার শত্রু কেন হয়ে যায় দিন দেখলাম সালমান খানের পাশে সঙ্গীতা বিজলানি দাঁড়ানো ঠিক কিনা আপনি দেখেছেন কিনা আপনি তানভীর আমি একটা কথা খুঁজে পাচ্ছি না আসলে শত্রু হয় কেন এবং এক নায়িকার একটা মিথ্যে স্টেটমেন্ট আমাকে খুব কষ্ট দিয়েছে আমার নির্বাচনের সময় আপনি জানেন তো সেটাও কিন্তু আসলে কাম্য না আমি ঘটনাটা ঘটাইনি আজকে আমার দায়িত্ব নিয়ে বলতে চাই আমি এত ধরনের এতটা খারাপ মানুষ নিজেকে মনে করি না আর আমি কারো শত্রু হই না ভুল তো একটা দুজনের কারণেই সম্পর্কটা ভাঙে বাট আমার কাছে মনে হয় যে না সম্পর্ক বোঝা হয়ে যাওয়ার থেকে সরে যাওয়া ভালো তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকে ভালোবাসা থাকে এমনও ঘটনা ঘটেছে এদের সাথে আমার আলাদা হয়ে গিয়েছি বাট কোনো সমস্যা পড়ে আমাকে ফোন করেছে আমি সবার আগে দৌড়ে গিয়েছি এবং আমি যাবো